Hi guys, welcome back to my channel. অনেক দিন তোমাদের সাথে গল্প করা হয়নি, অনেক দিন তোমাদের সাথে ভিডিও সামনে আসা হয়নি, তার জন্য অনেকে অনেক কমেন্ট করেছো, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে ভিডিও বানানো বন্ধ হয়ে গেছে, কেউ কেউ তো কমেন্ট করেছে যে আমি নাকি অনেক উড়ু উড়ু ভাব দেখা গেছে আমার মনের মধ্যে। তো যাই হোক, অ্যাকচুয়ালি খুব বিজি ছিলাম, বিজি শিডিউলের জন্যই ভিডিও দেওয়া হচ্ছে না, বাট এই দেওয়া হচ্ছে না 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 এটা কোনো কথা নয়, তাই আবার যে কোনো ধরনের ভিডিওও আনা যায় না, কারণ জৈব সার অনেক ধরনের হয় বুঝতে পারছি, জৈব কীটনাশক অনেক ধরনের হয় বুঝতে পারছি, কিন্তু সেগুলো করা আর মানে অ্যাপ্লাই করা আর সাথে সাথে ভিডিও করা এটা সবসময় হয় না। তো ভিডিওতেও সেইভাবে আর কি ওই জন্য শ্যুট করাও হয় না, দেওয়াও হয় না। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এর মধ্যে আমি প্রায় 5 থেকে 6টা গাছ জাস্ট শাখা কলম যেটাকে বলে, মানে কাণ্ডটা কেটে এনে ভিজে আঠালো মাটিতে বা বালিতে, যেটা যেরকম যে গাছের আর কি যেরকম মাটি শ্যুট করে সেরকম মাটিতে বসিয়ে দিয়েছি। এবং বসিয়ে দেওয়ার পরে অ্যাট ফ্রি অফ কস্ট আমরা বেশ কিছু গাছ পেয়েছি। তো আমি চাই আমি যেরকম পেয়েছি সেরকম তুমিও ওরকম গাছ বানাও, গাছ পাও, নিজের কাছের লোককে দাও, নিজের যেখানে সেখানে গাছ ছড়িয়ে ভর্তি করে দাও। আফটারঅল পৃথিবীকে সবুজ করার দায়িত্ব কিছু মানুষকে নিতে হবে, কারণ কি বেশ কিছু মানুষ গাছ কাটার দায়িত্ব নিয়েছে, গাছ ধ্বংস করার দায়িত্ব নিয়েছে, তার ফলে আমাদের ইকোসিস্টেম বিগড়াচ্ছে অবশ্যই। তো কিছু মানুষকে দায়িত্ব নিতে হবে পৃথিবীতে যাতে সবুজ ভাবটা থাকে, সেটা নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থে, মানুষ নিজেদের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, তাই নিজেদের স্বার্থের জন্য হলেও আমাদের কিন্তু প্রচুর গাছ লাগাতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে দেখাবো কী করে কাটিংয়ের মাধ্যমে আমি যে যে গাছগুলো তৈরি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রসেসিং সবারই এক, গাছের নোড এরিয়া থেকে কিছুটা নিচে গাছগুলোকে কাটা হয়েছে, কাণ্ড থেকে যখন আর কি প্রুনিং করা হয় সেই ডালগুলো না ফেলে দিয়ে মাটির মধ্যে বসিয়ে দিলেই কিন্তু একটু ধৈর্য রাখতে হবে অবশ্যই, আর আমি পেরেছি মানে তুমিও পারবে, এটা হচ্ছে ফ্যাক্ট। ধৈর্যের যে কোনো কাজ যদি আমি পারি তাহলে বিশ্বের সবাই পারবে, এটা কোনো মানে এটা কোনো নিঃসন্দেহে সবাই পারবে। তো মাটির ভেতর যদি বেশ কিছু দিন, কিছু মানুষের হয় কয়েক মাস লেগে যায়, কিন্তু সেই ধৈর্যটা যদি তুমি রাখতে পারো তুমি প্রচুর গাছ পাবে, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। তো দেরি না করে চলো দেখে নিই কী কী গাছ আমি কাটিংয়ের মাধ্যমে গ্রো করেছি, কিছু গাছ আছে সিডের মাধ্যমে গ্রো করেছি, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো দেখে নিই। আর হ্যাঁ, দেখে নেওয়ার আগে প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা ফ্রি, কেন করছো না করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর ভিডিও শেষে একটা কমেন্ট করে দিও। তো চলো আমরা ভিডিওর মূল পার্টে প্রবেশ করি, অনেক বকবক হয়েছে। তো এখানে দেখো একটা নয়নতারা গাছ রয়েছে, হাইব্রিড নয়নতারা, এটা আমি কাটিং এর মাধ্যমে তৈরি করেছিলাম এবং এরই সিডস আমি কালেক্ট করেছিলাম, এবং এর সিডস কালেক্ট করার পরে যেগুলো কালেকশন করেছিলাম সেগুলো ঝড়ের মধ্যে হারিয়েই গিয়েছিল, তো সেগুলো আর কালেক্ট করে রাখা হয়নি সেইভাবে। কিন্তু দেখো ওর সিড তখন গাছগুলো এই পাঁচিলের ওপর তোলা থাকতো, সেটা তোমরা সবাই দেখেছো। তার নিচে এই গোলাপ গাছ ছিল, গোলাপ গাছের টবে পড়ে কিন্তু খুব সুন্দর হাইব্রিড নয়নতারা হয়েছে, খুব ইজি। এই হাইব্রিড নয়নতারা নিয়ে এত কিন্তু ভয় পাবার কিছু নেই, ফাঙ্গাল ইনফেকশন যেটা বৃষ্টি থেকে হয় বর্ষাকালের সাথে সাথে, যে বৃষ্টির ফলে যে মাটিটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সেটা থেকে একে বাঁচাতে পারলেই কিন্তু গাছ খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এটা আমার কাছে গত বছর লকডাউনে তৈরি করেছিলাম, আর এই বছর এপ্রিল চলে এলো, তার মানে এটার বয়স এখন প্রায় 1 বছর। সেইভাবে হয়তো কাটিংয়ের মাধ্যমে এদিক ওদিক ডালপালা ছড়িয়ে যায় বলে মাঝে মাঝে কেটে দেওয়া হয়, কিন্তু ফুল খুব ভালো হয়, আর এরই সিডস থেকে কিন্তু এই গাছটা হয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে নয়নতারা সিডস কালেক্ট করে নিয়ে দেশি হোক হাইব্রিড হোক তৈরি করতে পারো। পাশেও দেখতে পাচ্ছ আরেকটা হয়েছে,
এটা রয়েছে একটা থোকা টগরের গাছ, থোকা টগরের গাছটাও ডাল কেটে আমি বসিয়েছি। এবং দেখো শ্যাম্পুর বোতলে করেছি এটা, লরিয়ালের অ্যাড দেওয়া হয়ে গেল, যদিও অ্যাডের জন্য কোনো টাকা আমি পাবো না, তো যাই হোক। তো এই গাছটা কিন্তু আমি বাড়ির নিচেও একটা জায়গায় বসিয়েছি এবং গাছটার গ্রোথ শুরু হয়েছে, ওখানেও গাছটা কিন্তু বাড়তে শুরু করেছে। এই গাছটাও আমি পরে নিচে আর এক জায়গায় হোক কি টবে হোক প্রতিস্থাপন করব। চলে আসছি তারপরের গাছে, এখানে একটা নীল জবার গাছ রয়েছে, নীল জবার গাছেরও কাটিং করে তৈরি করেছি এবং খুব সুন্দর গ্রো করেছে। এই নীল জবার গাছ কিন্তু আমি 4 থেকে 5টা বিভিন্ন জনকে দিয়েছি, তার মধ্যে আমার 2 পিসিমণি রয়েছেন। বড় পিসিমণি নিয়ে যেতে পারেনি জায়গার অভাবে, কিন্তু বাকি 2 পিসিমণি নিয়ে গেছে, আশা করছি তাদের গাছেও খুব শীঘ্রই এবারে ফুল চলে আসবে। চলে যাই এবার পরের গাছটায়, পঞ্চমুখী লাল যে জবা, সেই লাল জবার কাটিং বসিয়ে দিয়েছিলাম দেখো বড় গোলাপ গাছের টবে, সেটাও খুব সুন্দর লেগে গেছে এবং শুধু লেগেই যায়নি, বড় হয়ে বাড়তে শুরু করে দিয়েছি খুব সুন্দরভাবে। এটাও একটা আলাদা টবে আমি প্রতিস্থাপন করব, ইচ্ছে আছে এটাকে মাটিতে বসানোর। তো এটা হয়ে গেল আমার 4 নম্বর গাছ। তো দেখতে পাচ্ছ শুধুমাত্র কাটিংয়ের মাধ্যমে তুমি কত সুন্দরভাবে গাছ তৈরি করতে পারো এবং গাছের সংখ্যা বাড়াতে পারো। চলে যাই পরের গাছটাতে, এই মাত্র যে বড় গোলাপ গাছটা দেখলে, মানে যে টবে আর কি জবা গাছটা বসানো ছিল, তারই ডাল কেটে এই গোলাপ গাছটা করা হয়েছে। প্রুনিং করেছিলাম, এই শীতেই প্রুনিং করা হলো, গত যে শীত গেল আমাদের সেই শীতেই প্রুনিং করার পর এই টবে বসিয়ে দিয়েছিলাম এবং এত সুন্দর কিন্তু এটা বাড়ছে। শুধু এই গোলাপই নয়, তোমাদের আরও কতগুলো গোলাপই দেখাচ্ছি, যেগুলো সব কিন্তু প্রুনিং করা ডাল থেকে আমি তৈরি করেছি। সাদা গোলাপ সবই দেশি, এগুলো দেখো এখানে একটা পুরনো চন্দ্রমল্লিকার আর কি ঝাড় রয়েছে, এটাই ঝাড় হয়ে যাবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ফুল কতটা কি হবে আমি জানি না, কারণ এখানে সব গাছ রয়েছে। এই গাছটাও কাটিং থেকে তৈরি করা। তো এখানে যত গাছ দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা বাই কাটিং তৈরি করা হয়েছে, এছাড়া লাল একটা গোলাপ রয়েছে দেশি, সেটাও কিন্তু কাটিং করে তৈরি করা। তো এইভাবে কাটিংয়ের মাধ্যমে যদি তোমরা গাছ করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছের সংখ্যা বাড়বে এবং আমি কাটিংয়ের মাধ্যমে নতুন যে গাছগুলো তৈরি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্লিজ সবার সাথে ভিডিওটা শেয়ার করো। ভালো থেকো, টাটা।